আচ্ছা বলছি তো হোলসেলে রিটেল দেবো না রিটেল রেট দেবো, কমে পাবে টাকা ফেরত নিয়ে যাবে, সেম জিনিস থাকে তাই। আচ্ছা দর্শক বন্ধু, আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সামনে কালী পুজো নয়, সামনে শবে বরাতও নয়, তবু লাইটের ঝলক আপনাদের দেখেই মনে হচ্ছে যে কোনো একটা অনুষ্ঠান চলছে এখানে। তবে না, এটা একটা দোকান, এটা হোলসেলার। এজরা স্ট্রিটে প্রচুর দোকান রয়েছে, অনেক রকম দোকান রয়েছে। তো এই দোকানটিকে আমার মনে হলো যে এই দোকানটিতে অনেক ভ্যারাইটি রয়েছে, সেই কারণেই আমি এক সপ্তাহ ধরে এই দাদার সাথে, এই পিছনে যে দাদা আমার রয়েছেন, এনাকে বলে আসছি যে ভিডিও দিতে বা আপনাদের প্রোডাক্টগুলো আমরা আমাদের ভিউয়ার্সদের সামনে তুলে ধরবো। তো উনি আমাদের এক সপ্তাহ পরেই আসতে বলেছেন, তো আজকে সেই দিনেই এসেছি। আমার মনে হলো না আশেপাশে যা দোকান রয়েছে সেখানে এত ভ্যারাইটি রয়েছে, সেহেতু এই দোকানটাকে আমার বেছে নেওয়া। এবং এখানে এসে জানতে পারলাম এই দাদার অনেক ভিডিও রয়েছে, মানে ইনি ইউটিউবে তাদেরকে ভিডিও দিয়ে রেখেছেন। এবং ইনি আমাকে আরেকটা কথা বলেছেন যে ইউটিউবাররা বাইরে ওয়েট করে থাকে এনার দোকানের শপের ভিডিও করার জন্য। তো যাই হোক, আমাদের ওয়েট করতে হয় না, সেই জন্য সৌভাগ্য দাদাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এখানে যে প্রোডাক্ট রয়েছে সেইগুলো নিয়ে যদি প্রথমে আলোচনা করতে হয়, আমার পিছনেই দেখবেন সামনে যেগুলো হচ্ছে নিয়ন লাইট, এগুলো অনেক শপ আজকাল বা বহুদিন আগে থেকে এগুলোর ব্যবহার করে থাকে, একটা আলাদা লুক লাগে দোকানটার, একটি আভিজাত্য বেড়ে যায়। তো সেই ধরনের নিয়ন লাইট আমরা দেখতে পাচ্ছি এখানে, বিভিন্ন নামের এবং বিভিন্ন ডিজাইনের। তবে এইগুলো সব হচ্ছে এইচডি, এই সব যে লাইটগুলো আছে এইগুলো সব হচ্ছে এইচডি লাইট, এবং নর্মাল টু ডি বা অন্য কিছু যেগুলো সেগুলো হচ্ছে উপরে স্টারটা আছে, বাদবাকি এইগুলো এইচডি। এবং এনারা দাবি করছেন যে এখানেই একমাত্র এইচডি লাইট এই মার্কেটেই ওনারাই দেন। আমরা দেখতে পাচ্ছি সেই এইচডি লাইটগুলো, এবং ভ্যারাইটিগুলো নিয়ে যদি আলোচনা করতে হয়, ডান দিকে দেখুন প্রচুর লাইট রয়েছে, যেগুলো আমরা বিভিন্ন রকম অনুষ্ঠানে বা ডেকোরেশনের জন্য বা সাজাবার জন্য, বাড়ি কোনো প্লেস সাজাবার জন্য এই লাইটগুলো আমরা ব্যবহার করে থাকি। প্রচুর ভ্যারাইটি রয়েছে। নমস্কার দাদা। নমস্কার। কি নাম বলুন আপনার? আমার নাম বিলাল আহমদ। আচ্ছা, দোকানের নাম? দোকানের নাম নিউ গ্যালাক্সি। আচ্ছা, নিয়ন মধ্যে যত কাস্টমাইজেশন আছে ওটা করতে পারবো। আপনার কি ম্যানুফ্যাকচারার আছেন? ম্যানুফ্যাকচারিং আছে। আচ্ছা, সেহেতু আপনাদের কাছে একটু সস্তায় দাম পড়বে, সস্তায় পড়বে, কোয়ালিটিটা ভালো মেনটেন করি আমি, মার্কেটে লোকাল কোয়ালিটিটা তৈরি হয় আমি করিনি, লোহা মধ্যে আমি রাখি না, পুরো কপার ভ্যারাইটি আছে, আপনি দেখতে পারে, একবার আসো, একবার ট্রাই করবে। আচ্ছা দাদা, মেনলি আপনার কাছে কী কী আইটেম পাওয়া যায়? সব ডেকোরেটিভ আইটেম, যত ডেকোরেটিভ আইটেম আছে তা মেনলি নিয়ন আমি এখন করি, তারপরে যত ফ্যান্সি জিনিস আছে ও সব লাগানো আছে আপনি দেখতে পারবেন। আর রেটে গ্যারেন্টি আছে, কমে পাবে টাকা ফেরত দিয়ে দেবো। এখানের থেকে যদি কমে কেউ দিতে পারে তাহলে আপনি টাকাটা রিটার্ন করে দেবো, সেম জিনিস আসবে। তার ওপেন চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। সুপ্রিয় দর্শক বন্ধু, ইনি ওপেন চ্যালেঞ্জ করছেন যে এই সস্তায় যে রেটে আপনি মালটা দেবে, এই সেম মাল যদি আপনারা অন্য জায়গা থেকে কোথাও থেকে এনে দিতে পারেন বা এনাকে দেখাতে পারেন, তাহলে আপনি যেই মালটা এখান থেকে কিনেছেন তার পয়সা আপনাকে ফেরত দিয়ে দেবে, তাই তো? থাকি ওকে। আচ্ছা দাদা নমস্কার। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আচ্ছা, কী দেখাবেন আমাদের প্রথমে? আপনি এই যে হ্যাপি নিউ ইয়ার সিট দেখতে পারেন। হ্যাপি নিউ ইয়ার? হ্যাঁ। আচ্ছা, জোরে বলি। আর তারপরে আপনার বাইক আছে? আচ্ছা আচ্ছা, ওং আছে? আচ্ছা, এখানে কাস্টমাইজ মানে যেরকম চাইবো আমি সেরকম ডিজাইনের করে দিতে পারবো? আমি কোনো একটা লোগো দেখিয়ে যেরকম বলবো সেরকম, আপনি যেরকম লোগো বলবেন, যেরকম আপনি লেখা বলবেন, লেখা বলবেন সব, ওগুলো আমাদের 2-3 দিন সময় দিতে হবে। 2-3 দিন সময় দিলে আপনারা করে দেবেন যে কালার বলবো সেই কালার? আচ্ছা, এগুলো দাম কি পড়বে? ওগুলো আমাদের স্কোয়ার ইঞ্চ হিসাবে 120 টাকা স্কোয়ার ইঞ্চ। স্কোয়ার ইঞ্চ? হ্যাঁ, স্কোয়ার ইঞ্চ। আচ্ছা, বোর্ড আপনি যে সাইজ বলবেন আমরা সেই সাইজের উপর বলে দেবো যে এটা এত রেট পড়বে। আচ্ছা, এই ওংটা কত স্কোয়ার ইঞ্চ হবে? এটা হচ্ছে আপনার 12x12।
12 স্কয়ার ইঞ্চ 12 বাই 12 মানে একটা এইটা করতে গেলে আমার কত টাকা তবু খরচ হচ্ছে দাম পড়ছে এটা আপনার ধরুন আমরা বিক্রি 650 টাকা 650 টাকা আবার ওং আছে ওই একই এসে ওই একটা দেখুন রেড কালার ওটা 750 টাকা 750 টাকা আর এইটা হচ্ছে আপনার 2400 টাকা 2400 টাকা এই এই যে এই নামগুলো এই নামগুলো এটা যেমন আছে হ্যাপি বার্থডে এটার দাম হচ্ছে আপনার 3200 টাকা ওই হ্যাপি বার্থডেটা আছে অম কালারে ওটার দাম পড়ছে আপনার 1650 এদিকে আছে এটা এটা পড়ছে আপনার 2450 আচ্ছা দাদার কাছে আরেকবার আমি ফিরে যাচ্ছি দাদা আমি বলছি এখান থেকে কেউ নিয়ে হোলসেল নিয়ে ব্যবসা করতে গেলে ওনার জন্য আলাদা রেট আছে আলাদা রেট আছে এটা যা দাদা বলেছি একটা রেট ওনার রিটেল রেট বলেছি হোলসেল আলাদা রেট আছে মিনিমাম 3 পিস নিতে হবে তারপরে ওনাদের জন্য আলাদা রেট আছে এম কত ডিফারেন্স পাবো ডিফারেন্স 10% মতন আছে নিয়ার অ্যাবাউট হ্যাঁ ফ্লাকচুয়েট হতে পারে ও একবার আপনি যা কোনো আসবে একবার ট্রাই করবে তারপরে আমি রেট দিয়ে দেবো কোনো অসুবিধা নেই আচ্ছা বলছি তো হোলসেলে রিটেল দেবো না রিটেল রেট দেবো কমে পাবে টাকা ফেরত নিয়ে যাবে সেম জিনিস থাকে তাই আচ্ছা এখানে বিভিন্ন রকম যে এলইডি লাইট আছে এগুলো কত থেকে স্টার্টিং সব থেকে কম 50 টাকা আমার থেকে স্টার্ট আছে কোনটা সেটা ও রাইস লাইট আছে এটা আছে একবার দেখি থেকে কম 50 টাকা সব থেকে কম এর উপরে কি ভ্যারাইটি আছে একটু দেখান এর ভ্যারাইটি এটা হচ্ছে বোমাইড এটা হচ্ছে আমরা 90 টাকা বিক্রি করি এটা হচ্ছে আমরা বলি এটা বুম বাস্টিং আমাদের আচ্ছা এটা বুম বাস্টিং এর দাম হচ্ছে 150 টাকা আচ্ছা প্রিয় দর্শক বন্ধু এগুলো সব রিটেল আমি রেট বলছি এগুলো সব রিটেল রেট থাকছে এবং হোলসেলে নিলে এখানে দাদার সাথে কথা বলতে হবে উনি সেই হিসাবে একটা পার্সেন্টেজ ছেড়ে আপনাদের রেট করে দেবেন তো এখানে ভ্যারাইটি রয়েছে আমরা এই তথ্য দিয়ে রাখছি এগুলো রিটেল রেট আছে আপনি এক পিস পাবেন এটা হচ্ছে বুম বাস্টিং এটা আমরা বলি 150 টাকা বিক্রি করি এটা হচ্ছে বুম 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 আচ্ছা এর দাম হচ্ছে 120 টাকা ক্রিস্টাল 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 যার জন্য এর দামটা একটু বেশি এর দামটা একটু কম দুটোরই আলো ভালো আলোটা গ্লেজি হবে ওটা ফোকাস হ্যাঁ অবশ্যই আচ্ছা আর কি দেখাবেন দেখান এইগুলো হচ্ছে ফ্লাওয়ার আচ্ছা ফ্লাওয়ার লাইট হ্যাঁ এগুলো ফ্লাওয়ার কি দাম রয়েছে এগুলো আছে এটা 350 না 260 টাকা মাল্টি ফ্লাওয়ার আচ্ছা এর দাম হচ্ছে আপনার 180 টাকা 180 টাকা ঠিক আছে এইগুলো যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মেটাল মাল্টিবল এটাও ক্রিস্টালের বল 120 টাকা দাম 120 টাকা হ্যাঁ এবার এগুলো ফ্লাকচুয়েট করবে হ্যাঁ আজকে রেট আপনি বলছেন তাই তো কমতেও পারে দুদিন পরে বাড়তেও পারে আর এটা হচ্ছে যেটা দেখালাম বুম বুম এটা হচ্ছে এটা পিঙ্ক কালার এর 7টা কালার হয় আচ্ছা আর এর হচ্ছে 5টা কালার এই বুম বাস্টিং এর 5টা কালার হ্যাঁ এর 5টা অটোমেটিক তাই তো হ্যাঁ না অটোমেটিক না এগুলো হচ্ছে এক একটা কালার এক এক রকম হবে গ্রিন ব্লু রেড পিঙ্ক হ্যাঁ এগুলো হচ্ছে আমরা বোতল বলি এগুলো হচ্ছে মাল্টি কালার মাল্টি কালার হ্যাঁ এইগুলো ওরকম 130-140 টাকা দাম 130 টাকা এগুলো আর এটা হচ্ছে ওয়াটারফল এটা হচ্ছে 500 টাকা এটা মটকা এটা খুব ভালো জিনিস এটা মটকা দাদা কিরকম কি পড়বে মানে একটা রেঞ্জ একটা আইডিয়া বলুন দোকান আসবে তারপর রেট জানাবো একটা আইডিয়া ফ্লাকচুয়েট আছে আইডিয়া 650 টাকা নিয়ার অ্যাবাউট 650 650 টাকা নিয়ার অ্যাবাউট আচ্ছা আর উপরে এইগুলোকে কি লাইট বলে এগুলো লিওন এগুলো কম দামের মাল হয় কম দামে হ্যাঁ এগুলো লিওন আছে এগুলো কম দামের হয় ফুট নে মিটার হিসেবে বিক্রি হয় এগুলো মিটার হিসেবে এগুলো 5 মিটার হয় 5 মিটার করে হয় যেমন এইগুলো আছে আপনি এই সামনে দেখছেন বীজ বল ওই স্টার আছে দেখছেন এই সামনে স্টার আর ওপারে বীজ বল আছে মাল্টি প্লাস বম হোয়াইট সব রকম আছে এগুলো আমাদের টাঙানো হয়নি এগুলো পরে আস্তে সবই করা হবে ঠিক আছে এগুলো রোপ লাইট রোপ লাইট আর এইগুলো এগুলো হচ্ছে লিওন আচ্ছা আচ্ছা এটা কি আছে দাদা এই যে এটা এটা ছোট পার লাইট আচ্ছা ভগবান ভগবানকে দেই না ছোট পার লাইট ডিজাইন আছে হ্যাঁ এর মধ্যে ডিজাইন থাকবে আচ্ছা আচ্ছা 7 কালারে আছে স্পটলাইট বলে রেঞ্জ মোটামুটি 7 কালার চেঞ্জেবল আছে এই 350 আছে আচ্ছা এই উপর থেকে যে লাইটগুলো পড়ছে এগুলো যেগুলো চিকচিক করছে এগুলো কোনটা থেকে পড়ছে লেজার লাইট লেজার এগুলো আচ্ছা লেজারগুলো এগুলো বিভিন্ন রকম কি মাল্টি কালার নাকি না দু কালারের মধ্যে আছে গ্রিন আর রেড আর প্লেনটাই আছে 6 ডিজাইনে আছে সব আলাদা আলাদা ডিজাইন আছে 500 টাকা 500 টাকা লেজার হ্যাঁ ডিজাইনে নেবে 650 টাকা আপনাদের কাছে এসএমপিএস এগুলো কি সব এসএমপিএস 2 এমপিয়ার থেকে নিয়ে 20 এমপিয়ার 10 এমপিয়ার সব আলাদা আলাদা রেট আছে পিক্সেল বা এগুলো কি জ্বালাবার জন্য এসএমপিএস লাগে না স্ট্রিপে জ্বললে স্ট্রিপ জ্বালাতে হবে স্ট্রিপ
স্ট্রিপ লাইটস কোনগুলো সেগুলো স্ট্রিপ লাইটস এই সব লাগানো আছে উপরে এই উপরে লম্বা হ্যাঁ সব ওগুলো সব এসএম পিস দিয়ে হ্যাঁ ও লোকাল স্ট্রিপ আছে 150 টাকা দাম ভালো স্ট্রিপ নেবে 430 650 950 সব আলাদা আলাদা রেটে আছে আচ্ছা একবার আসো একবার দেখো কোনো সুবিধা হবে না আচ্ছা এবার লাস্ট আমি এটা জিজ্ঞাসা করছি যেটা আপনার রানিং ভাবে যে নামটা যাচ্ছে অ্যানিমেশন হচ্ছে এটা কি ব্যাপার হয় যে কি দাম বলছো এটা তো 22500 টাকা দাম লোকাল আছে 4500 3500 5500 যা রকম কোয়ালিটি ওই রকম দাম আচ্ছা যে বললেন 4500-5000 টাকা লোকালের ও এখন নেই এখন শেষ হয়ে গেছে আচ্ছা মাল এসে যাবে সপ্তাহের মধ্যে সাইজ কি হবে সাইজ সেম আছে ওই 3 ft/8 in আচ্ছা এটা 7 কালার নাকি রিমোট অপারেটেড আছে 44 ফাংশন সঙ্গে আচ্ছা আচ্ছা এটা কি মানে লম্বা করে 5 মিটার আছে তাই তো 16 ফুটের চেন আছে আচ্ছা আচ্ছা এগুলো কি দাম রয়েছে 2450 টাকা ওই পুরো আর এটা লোক একটা লোক 5 মিটার একটা লোকাল আছে ওটা 1250 টাকা 1400 টাকা দাম ভ্যারাইটি আলাদা আলাদা আছে সব থেকে টপ জিনিস আছে আচ্ছা এটা কি স্পটলাইট বলে না স্পটলাইট সিওবি লাইট বলে অল স্পট কত থেকে স্টার্টিং আছে আপনার কাছে 850 টাকা 1150 টাকা 1350 টাকা এটা কি বড় আছে নাকি বড় আছে এটা শোরুম জন্য আছে কাপড় ফাপড় শোরুম লাগে স্টেজের জন্য আছে সুপ্রিয় দর্শক বন্ধু যেটা দেখছেন আপনারা হচ্ছে ইমিউনিটি ফায়ার এতে ইলেকট্রিকের মাধ্যমে একটি জলের পাত্রে এই মেশিনটা রাখা রয়েছে এবং এখান থেকে ধোঁয়া উৎপন্ন হবে তার সঙ্গে জলের একটু ফোয়ারা উঠবে তো সেই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরবো এবং বাদবাকি ডিসকাশন করছি এই দেখুন এই সুইচটা দেওয়া হলো প্রথমে একটা আমরা আলো জ্বলতে দেখলাম তারপরে দেখুন চারিদিকটা ধোঁয়া হয়ে এবং জলের একটু ফুলকি দিয়ে উঠছে বিভিন্ন রকম কালার হচ্ছে বেশ সুন্দর যেটা দাদা জানালেন এটা হচ্ছে ওয়াটারপ্রুফ রয়েছে মানে ওয়াটারপ্রুফ বলতে ওয়াটারপ্রুফ তো রয়েছে তার সঙ্গে ইলেকট্রিক প্রুফ তাই তো জলে কোনো কারেন্ট হবে না হাত দেবো নাকি সুপ্রিয় দর্শক হাত দিয়ে দেখছি আমি না না দিয়েছি দিয়েছি দাম কি 650 টাকা সুপ্রিয় দর্শক বন্ধু এটা 650 টাকা দাম পড়বে রিটেল আর কোয়ান্টিটিতে নিলে দাদার সাথে কথা বলবেন আপনাদের ব্যবসার জন্য অন্তত উনি ডিসকাউন্ট করে আপনাদের দেবেন সেই রেটটা উনিই বলবেন এখনো দেরি আছে আমরা এই মার্কেটে বৃষ্টি চলতে আছে কি দাম আছে আর কি আছে এটা এটা দীপ আপনার পূজা আচ্ছাতে মানে হ্যাঁ দীপ যেটা বলা হয় বিনা তেলে এটা হচ্ছে আপনার পাঁচ থাকায় কেন পড়ে এর দাম হচ্ছে আপনার 140 টাকা বড় সাইজও হয় হ্যাঁ এরপরে ছ থাকায় সামনে যেগুলো সেগুলো হচ্ছে টুনি লাইটস এবং এই টুনি লাইটস 12 মিটার থেকে স্টার্ট আপ টু 60 মিটার পর্যন্ত হয় এবং দেখুন উপরে যে একটা বান্ডিল দেখতে পাচ্ছি এগুলো তো 60 মিটার রয়েছে এবং বড় বড় বিল্ডিং হলো বড় জায়গা হলো সেইগুলোকে সাজাতে গেলে যে যেরকম বড় লেন্থে টুনি লাইটের দরকার হয় সেরকমই আপনি লেন্থ দিয়ে এখান থেকে টুনি লাইট পেয়ে যাবেন বিভিন্ন দামের পেয়ে যাবেন বিভিন্ন সাইজের বিভিন্ন টাইপের পেয়ে যাবেন ए, सामने में जो मोमबत्ती टाइप का देख रहा हूँ क्या है एक कैंडल है अच्छा बैटरी से चलता है क्या सब बैटरी से क्या तीन बैटरी है अच्छा अच्छा इटा अच्छा छोटा साइज की दाम है दाम अपने असले तो कत तक का रेंज आईडिया बोलूं 35 तक शुरू अच्छा 35 तक शुरू और ये एगुलो এটাও ক্যান্ডেল এটা হচ্ছে 50 এটা হচ্ছে 75 আর এটা বড় আছে নাকি হ্যাঁ এটা বড় আচ্ছা আর এগুলো কি আছে এটা হচ্ছে ফেরি লাইট এটা হচ্ছে 10 ইউএসবি ইউএসবি দিয়ে ইউএসবি আচ্ছা আচ্ছা এগুলো কি বলে এটা হচ্ছে ফেরি লাইট এটা মাল্টি এটা 2 মিটার আচ্ছা আর এর জন্য যে বোতলের মধ্যে এই যে বোতলে ঢোকানো রয়েছে এগুলো আচ্ছা আচ্ছা কি দাম পড়বে এটা হচ্ছে আপনার 25 আচ্ছা 25 টাকা এগুলো ওই ভ্যালেন্টাইন্স ডে তে এরকম লাইট দিয়ে এই বোতলটা কি পড়বে দাম পুরো কমপ্লিট 15 টাকা আচ্ছা 15 আর 25 40 টাকা 50 টাকার মধ্যে হয়ে যাবে তাই তো ঠিক আছে অ্যাড্রেস আছে 48 ইসরায়েল স্ট্রিট নিয়ার গ্রেট গ্রিয়া ট্রেড সেন্টার হাওড়া থেকে বা শিয়ালদা থেকে বা ধর্মতলা থেকে এলে কিভাবে আসবে নিয়ার বাগরি মার্ট বাগরি মার্কেট নিয়ার ক্যানিং স্ট্রিট বাগরি মার্কেট আছে বাগরি মার্কেট কে জিজ্ঞেস করবে বলে দেবে ও ব্রাবন রোড আপনি স্ট্যান্ড আছে সেন্ট্রাল এভিনিউ স্ট্যান্ড আছে মেট্রো আসবে সেন্ট্রাল মেট্রো আপনি নামতে পারবে আর ওখানে 10 মিনিটে ওয়াকিং ডিস্টেন্স আছে আপনি যা কোনো গাইড আছে আপনি করতে পারবে কোনো অসুবিধা ফোন নাম্বার একটু বলে দিন 8232014006 and second number is 9748114006 okay thank you so much thank you please come take a look সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওটি আর বড় করছি না
এখানেই ভিডিওটি শেষ করব। আশা করি এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম। আমরা সিজনে আরেকটা ভিডিও নিয়ে আসব, উপস্থাপনা করব। আপাতত যারা স্যাটিসফাই হয়েছেন, আর যদি না হয়ে থাকেন আমাদের কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর দেখতে থাকুন সুমন গাইডস। ধন্যবাদ।